আলুর দাম সরকার বলছে 36 টাকা কিন্তু বাজারে এসে দেখি 40 টাকা 50 টাকা কিন্তু আমরা সাধারণ মানুষ বেঁচে থাকা অনেক কষ্ট তাহলে তো সরকার যে রেটটা বাজে এই রেটটা আমরা জিনিস পাচ্ছি না সরকার যদি পদক্ষেপ নিত যে কিভাবে আমরা এই দামটা কম পাবো তাহলে আরো তো ভালো হতো সরকারে দিছে সরকারের নিয়ম মতো তো চলতেছে না বাজারে তো আসে দেখতেছে যে বাজারে না তারা বলতেছে যে আমাদের হলো কিনা এটা আমরা কইতে দিব বরিশালের পাইকারি আড়তগুলোতে আলু শূন্য হয়ে পড়েছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারও কোথাও কোথাও দেখা যাচ্ছে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে সরকার যে রেটে মূল্য নির্ধারণ করে দিয়েছে এই রেটে আমরা আলু কিনতে পারতেছি না মুন্সিগঞ্জ এবং রাজশাহীতে ওখানে আলু কেনা লাগে 38 থেকে 39 টাকায় আর আমি এখানে আর দুইটা খরচ হয় গাড়ি ভাড়া দেয় তাতে লাগে 41 থেকে 42 টাকা সুতরাং এই দামে সরকার বেশি নিষেধ করে দিয়েছে তার জন্য আমরা আলু আনতেছি না আলু কত বেশি আমরা সরকার একটা নির্ধারণ করে দিয়েছে বেচলে আমাদের জামালা জরিমানা করবে তাহলে আমরা আলু কিনতেছি না আলু পেঁয়াজ ব্যবসায়ীরা আছি আমরা মুন্সিগঞ্জ রাজশাহী থেকে আলুটা আমাদের কিনতে হয় 38 টাকায় 38 থেকে 39 টাকায় আর সরকার নির্ধারিত রেটে 35 টাকা বিক্রি করার কথা বলে তো সেক্ষেত্রে আমরা আলু আর আনতে পারছি না কারণ সরকার যে নির্ধারণ করে দিয়েছে ওই রেটের উপরে আমরা বিক্রি করতে পারছি না আমি আলু নিতে আসছি পেঁয়াজ নিতে আসছি তো আলু পাইতেছি না কোথাও পেঁয়াজ আর আলু কিনতে আসছি পেঁয়াজ 70 টাকা করে কিনছি আলু বাজারেই পাই নাই কোনো দোকানে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে রোজা নাই দারিদ্র নাই ব্যাপারী নাই সপ্তাহখানিক আগে সরকার আলুর দাম নির্ধারণ করে দিল সরকারি দামে আলু বাজারে মিলছে না এমনকি স্টোরগুলোতেও সরকারি দামে আলু মিলছে না স্টোরে যে দামে আলু বিক্রি হবার কথা 27 টাকা কেজি দরে স্টিক আলু সে আলু বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকা কেজি দরে এই কারণে বাজারে বিক্রি হচ্ছে আলু 42 থেকে 45 টাকা কেজি দরে যদিও ব্যবসায়ীরা বলছেন যে আমরা সরকারি ক্ষেত্রে দামে বিক্রি করছি কিন্তু বাজার ঘুরে যেটা দেখা গেছে সেটা বিক্রি হচ্ছে না এমনকি বগুড়ার যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলোতেও সরকারি দামে বিক্রি হচ্ছে না এখন সরকারের কাছে আমাদের একটা দাবি সে দাবি হচ্ছে যে আলু ব্যবসায়ী যারা আছে সেই ব্যবসায়ীদের সাথে সরকার দ্রুত সমঝোতা করে আমাদের যেন এই সংকট আলু সংকট যেন নিরসন করা হয় আলু বাজারে কম থাকায় আমাদের পেঁয়াজ বিক্রিও কমে যাচ্ছে ব্যবসায়ীরা জানিয়েছেন যে সরকার যে আলু পেঁয়াজ ডিমের মূল্য বেঁধে দিয়েছে সেই আলুর মূল্যে যদি আড়তদাররা অর্থাৎ মুন্সিগঞ্জ এবং রাজশাহীতে আলু বিক্রি করা না হয় তাহলে তারা বরিশালের আড়তগুলোতে আলু আনবেন না এবং আলু বিক্রিও করবেন না